সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোর ফিশিংয়ের তিনটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে ফ্রগের লেজ এবং কালার, লেজ এবং কালার। নাম্বার টু সেটা হচ্ছে কিভাবে একটা স্পট নির্বাচন করবেন, কোন স্পটে এই মাছগুলো সবচেয়ে বেশি পাবেন। নাম্বার থ্রি, আপনি একটা সঠিক ফিশিং ট্যাকল ব্যবহার করতে পারতেছেন কিনা, বা আপনি যেটা কিনছেন এটা আদৌ সঠিক কিনা এই লুর ফিশিংয়ের জন্য, সেই বিষয়টা নিয়ে কথা বলবো একটা ভিডিওর মধ্যে। এই আমি মনে করি যে এখানে টোটাল একটা লুর ফিশিংয়ের আইডিয়া দেওয়া থাকবে, প্লাস হচ্ছে ট্যাকলের সম্বন্ধেও কিছু, ফিশিং ট্যাকল সম্বন্ধেও কিছু ধারণা দেওয়া থাকবে, এবং কখন হিট করলে মাছটা হবে আর হিট করলে অধিকাংশ মিস হওয়ার কারণ কি, এই বিষয়টাও আমি ছোট করে উল্লেখ করব এই ভিডিওতে। তো আশা করি যারা লুর ফিশিং শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন বা এখনও করতেছেন, তারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারলে ইনশাল্লাহ আপনি মাছ নিয়ে বাড়িতে যাবেন, মাছ নিয়েই আপনি বাড়িতে যাবেন ইনশাল্লাহ। আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল আর আমি আছি উমর ফারুক। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ফ্রগের লেজ এবং ফ্রগের কালার। দেখেন কালার নিয়ে আমার ভিডিও করা আছে, আপনারা দেখে নিতে পারেন। কালার খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট এফেক্টিভ পার্ট হচ্ছে কালার, তো আপনারা ওইটা দেখে নিতে পারেন। এবার আমি কথা বলবো এই যে লেজটা নিয়ে। এখন এই লেজটা বড় থাকার কারণে কি হয়, আপনি যখন এই ফ্রগটা টানতেছেন তখন এই লেজটা বড় থাকার কারণে মাছ করতেছে কি, এই সরাসরি ফ্রগে হিট না করে এই লেজে হিট করতেছে। এখন এই লেজে যখন কামড়টা দেবে, যখন এই লেজে কামড় দেবে তখন কি করবে, লেজে কামড় দিয়ে আপনি দেখতেছেন যে আপনার ব্যাংকটা ডুবাই নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি হিট করতেছেন ব্যাংক ছুটে আসছে, অর্থাৎ কোনো ওজন অনুভব করেননি, অর্থাৎ বুঝতে হবে যে লেজে কামড় দিছে। অথবা এরকমও হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে যে লেজই নিয়ে চলে গেছে, লেজে যখন কামড় দিছে আমি হিট করছি এই লেজ বের হয়ে গেছে। এটা কিন্তু সিম্পল বিষয়, এইরকমই হবে, আপনারা মিলিয়ে নিন, এইরকমই হবে। তো যাই হোক, এই জন্য আপনারা যে কাজটা করবেন, এই লেজটা এই পরিমাণ রেখে, অর্থাৎ 50% ফেলে দেবেন, একদম সহজ ভাষায় এই লেজটার অর্ধেক পরিমাণ কেটে ফেলে দেবেন। এখন এই কাটিংটা আমি যেভাবে দিই আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে এখানে আমি 50% কেটে ফেলবো। এখন কেটে ফেলার পরে কি অবস্থা হয় আপনাদের একটু দেখাই। এই যে এখন দেখেন এইরকম থাকবে। এখন এরকম থাকলে এই যে 50% কিন্তু আমি ফেলে দিছি। এখন এরকম থাকলে হবে কি, মাছটা সরাসরি এসেই ফ্রগেই কামড় দেবে, এবং যখন এই ফ্রগে এখানে যখন কামড় দেবে তখন ওই মাছটা হিট হবে। তো এটা যেন খুলে নিয়ে যেতে না পারে সেক্ষেত্রে আপনারা আর একটু এখানে আর একটা বিষয় অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে এইখান দিয়ে একটু আঠা দিতে পারেন যেন এটা আটকে থাকে, মানে এই যে এইখানে একটু আঠা আপনারা ব্যবহার করতে পারেন। এখানে একটু আঠা ব্যবহার করলে হয়তো এই লেজে কামড় দিলেও এই লেজটা বের হয়ে যাবে না। এটা হচ্ছে লেজের ব্যাপার, লেজ অবশ্যই কাটতে হবে, এটা শুধু আমি বলবো না, এটা আপনারা সারা বিশ্বে যারা এই যে ফ্রগ দিয়ে লুর ফিশিং করে শুধু আমার মুখ থেকে শুনতে হবে না, তাদের মুখ থেকেও শুনে আসেন, ইভেন কালারের ব্যাপারটাও তাদের মুখ থেকে শুনে আসেন। দেখেন এই কালারের পিছনে আমি অনেক টাকা ঢেলে দিছি, ওটা কিন্তু আমি আপনাদের জানাই নাই, হয়তো কোনো একটা ভিডিওতে বলছি, কিন্তু আমি যে কত টাকা এর পেছনে খরচ করছি সেটা আমি জানি। এই কালার চুজ করা নিয়ে, যেটা দিয়ে সম্ভাবনা বেশি হয় আমার বলা আছে, ওই রকম একটা কালার ব্যবহার করেন আর ওর পাশাপাশি অন্য একটা কালার ব্যবহার করে নিজেরাই রিপ্লাই দিয়েন। তো যাই হোক, নাম্বার টু যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পট। দেখেন যে কোনো মাছ ধরার জন্য স্পট খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে আমাদের একটা বিষয় আছে লুর ফিশিংয়ের জন্য, যে আমরা এই শোল মাছ গজার মাছ ধরবো, এটার একটা বিষয় হচ্ছে এই মাছগুলোর আসলে বিচরণ করে কোথায়, এই জায়গাটা আমাদের ফাইন্ড আউট করা উচিত, বা এই বিষয়টা আমাদের জানা উচিত। যত জানবেন ততই আপনি বেশি হিট পাবেন, বা আপনি সবচেয়ে বেশি কামড়টা পাবেন। তো বেশি যখন কামড় পাবেন মাছ অবশ্যই আপনি তখন বেশি পাবেন, তো এই হচ্ছে বিষয়। তো এখন মনে করেন যে ছায়াযুক্ত জায়গা খুঁজতে হবে। এখন ছায়াযুক্ত জায়গা মানে কি, অনেক সময় কিন্তু বিলের মধ্যে দুই একটা গাছপালা থাকে, পানির মধ্যেই গাছ আছে, এবং আগাছাযুক্ত জায়গা, এবং উপরে যেভাবে হোক একটা শীতল জায়গা, যেরকম মনে করেন উপরে একটা গাছপালার ডাল থাকতে পারে, বা এই যে ওটাকে কি বলে শাপলা পাতা বলে, শাপলা পাতা থাকতে পারে, ওটার নিচে কিন্তু এই মাছগুলো কিন্তু থাকে সবচেয়ে বেশি, এই যে শোল মাছ এবং গজার মাছ এইরকম জায়গাতে। এবং অগভীর জায়গা, গভীর জায়গাতে যাওয়া যাবে না, খুব বেশি গভীর জায়গায় গেলে যে আপনি মাছ পাবেন তা কিন্তু না, এটা সবসময় অগভীর জায়গা দিয়ে, যেখানে কম গভীরতা, অল্প পানি, একদম অল্প পানি বলতে আবার মনে করেন না যে যে হাঁটুর নিচে পানি, এইরকম পানি না, কিন্তু যাই হোক অল্প পানি দিয়ে এই মাছগুলো আপনি সবচেয়ে বেশি পাবেন। এবং দিনের কোন সময়টাতে, সময়টা নিয়ে আমি একটু পরে আলোচনা করি। আমি এখানে আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে যেখানে আপনার মানে আগাছা বেশি, তারপরে হচ্ছে কচুরি আছে, কচুরির আশেপাশে
যেখানে অল্প একটু গ্যাপ আছে, 10-15 ফিটের মতো একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আপনি ফেলবেন। যদি ওর আশেপাশে একটা মাছ থাকে ফেলবেন, নাড়াও দিতে হবে না, দৌড় দিয়ে এসে অ্যাটাক করবে। তো এই যে জায়গাগুলো, যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলো আপনারা ফাইন্ড আউট করবেন। এক হচ্ছে কচুরিপানা, শাপলা পাতা এবং আগাছাযুক্ত জায়গা, এবং যেখানে গাছের ছায়া আছে, এইরকম জায়গাগুলো আপনি চুজ করবেন। এবং সবচেয়ে ভালো হিট পাবেন যখন আপনার উপস্থিতি মাছ টের পাবে না। সেটা কীভাবে? যখন আপনি লংয়ে থ্রো করবেন, আপনার যে উপস্থিতি বা আপনি যেইখানে আছেন এটা যেন না বোঝে, ওটা ঘ্যা ঘ্যা করা যাবে না। লোকজন, যাই হোক, লোকজন যখন এক জায়গায় হয় বা দুই একজন সাথে থাকলে বেশি কথাবার্তা হয় নিজেদের মধ্যে, তো কথা একটু ধীরে বলতে হবে, খুব জোরে জোরে কথা বলা যাবে না। আর আপনি যেখানে কাস্ট করতেছেন বা যেখানে আপনি টোপটা ফেলবেন সেখান থেকে একটু আড়ালে থাকার চেষ্টা করবেন, যেন আপনাকে না দেখতে পারে বা উপস্থিতি না টের পায়। এই জিনিসটা আপনার একটু ফলো করবেন। তো স্পট নির্বাচন এতটুকুই, এর ভেতরে থাকলে হবে, এর বাইরে যাইতে হবে না, আপনি এর মধ্যেই ভালো মাছ পাবেন। আপনারা মিলিয়ে নেবেন, আমি যে জায়গাগুলোর কথা বললাম এইসব জায়গায় এইভাবে গিয়ে মাছ ধরবেন, আপনারা মিলাই নেবেন। লুর ফিশিং নিয়ে আমার আরও কিছু টিপস দেওয়া আছে, যে আপনি লুর যখন ঢিল দিবেন তখন কীভাবে তাকে টানবেন, এটা নিয়েও ভিডিও দেওয়া আছে। তারপরেও আমি আর একটা ভিডিও দিব, যেটা পানির নিচ থেকে উপরে লুর যে কীভাবে যায় এবং কালারটা আদৌ দেখা যায় কিনা, তারপরে লুরটা আসলে কীভাবে টানতে হয়, এই জিনিসটা একদম ক্লিয়ার হবেন। ওটা ওই ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দিব কিছুদিনের মধ্যে। আরও বেশি হিট পাবেন হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই যে মাসগুলো, এই মাসগুলোতে আপনি সবচেয়ে বেশি হিট পাবেন লুর ফিশিংয়ের জন্য। কিন্তু এখন যে বৃষ্টি হচ্ছে এই সময় কিন্তু ওইরকম হিট পাওয়া যাবে না, এটা কিন্তু আমি প্রথম থেকেই বলে আসতেছি। 3 নম্বর যে বিষয় সেটাও অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন বিগিনার যারা আছে তাদের জন্য, সেটা হচ্ছে যে আপনি রড ড্রিল যেটাই ব্যবহার করেন, আপনার যদি শক্তি থাকে আপনি অবশ্যই একটা ভারী রড ড্রিল থ্রো করার মতো শক্তি আপনার থাকলে অবশ্যই আপনি করতে পারবেন। আপনি যদি অনেক সময় ঢেলানোর মতো ওইরকম শরীরে এনার্জি থাকে আপনি অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি যেটাই রড ড্রিল যেটাই ব্যবহার করেন, কিন্তু লাইন মনোফিলামেন্ট ব্যবহার করা যাবে না। লাইন অলওয়েজ বলা আছে মনোফিলামেন্ট, লুর ফিশিংয়ের জন্য বলতে এই যে ফ্রগ লুর প্লাস হচ্ছে স্ন্যাক হেড বা এই যে শোল মাছ যে আমরা বলি, শোল মাছ গজার মাছের জন্য কখনোই এই মনোফিলামেন্ট ব্যবহার করা যাবে না। আর এই কথা কেন বলতেছি, আপনি মাছ ধরতে গেলে অনেক সময় আপনার লুরটা বিভিন্ন কিছুর সাথে বেঁধে ধরবে, তখন যদি আপনি টান দেন, এমনি তো এর ইলাস্টিসিটি অনেক বেশি, হিট করলে তো হিট হবে না, এটা আমি বলে দিতে পারি, হিট করলে হিট হবে না। আর এই মনোফিলামেন্ট যখন বেশি টানাটানি করবেন সেটা কোঁকড়ায় যাবে, সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, বেশি টানাটানি করবেন কোঁকড়ায় যাবে, প্যাঁচ খাবে, ফ্রগটা এইভাবে ঘুরবে, অনেক সময় ঘুরলে ওটা প্যাঁচ খেয়ে যাবে। তো যাই হোক, সেজন্য আমাকে অবশ্যই একটা ব্রেড লাইন চুজ করতে হবে। এবং এই যে ব্রেড লাইন চুজ করার ব্যাপারে একটা কথা বলি, একটা আছে 4x, আর একটা 8x 9x, এরকম আছে। এখন 4x লাইন কখনোই কিন্তু মসৃণ হবে না, আপনি 4টা তারের একটা বিনুনি দেন ওটা কি মসৃণ হবে? হবে না। আপনি যখন এখানে 6টা বা 8টা তার একসাথে যখন একটা পাক দেবেন তখন দেখবেন যে একদম মসৃণ হচ্ছে। তো এটা হচ্ছে এই বিষয় যে 8x মিনিমাম 8x রাখবেন এবং এটা মসৃণ হবে আপনার। এই যেহেতু একটা ছোট লুর, এটা দূরে দিতে আপনাদের অনেক সুবিধা হবে, অর্থাৎ আপনারা 8x একটা লাইন ব্যবহার করবেন, ব্রেড লাইন। তো এই হচ্ছে মোটামুটি যে গাইডটা করলাম, আমার মনে হয় যে এই যে ছোট্ট একটা ভিডিও, এই ভিডিওটা ফলো করেই একজন নতুন, যে একদম নিউ লুর ফিশিংয়ে, সেও যায় মাছ হিট করতে পারবে, সেটা আমার বিশ্বাস। এবার একটা শেষ যে টিপসটা দিব সেটা হচ্ছে মাছটা হিট করবেন কখন। দেখেন, যখন লেস কেটে নিছেন, মানে কি মাছ তখনই এই পুরোটা মুখে নেবে, পুরোটা না নিলে হাফ নেবে, আমার এই হুক পর্যন্ত গেলেই হয়েছে, হুক পর্যন্ত মুখটা নিলেই হয়েছে, এর বেশি নিতে হবে না। নেয়ার পরে যখন কামড় দেওয়ার সাথে সাথেই যদি আপনি হিট করেন তাহলে বহুকটা বের হয়ে আসবে। কামড় দিয়ে ধরেন যে এই লেভেলে আসতেছে, এই লেভেলে ফ্রগটা আসতেছে, এখন মাছ এসে কামড় দিয়ে যখন মনে করেন এই লেভেল পর্যন্ত ডুবাই ফেলছে, তখন আপনি বুঝতে পারবেন, লাইনটা টান করলে দেখবেন যে এইভাবে এইভাবে টানতেছে হালকা, তখন হিট করবেন আটকে যাবে। কিন্তু কামড় দেওয়ার সাথে সাথে যদি আপনি হিট করেন তাহলে আটকাবে না। যাই হোক, লুর ফিশিংয়ের বিষয়টা এই এতটুকুই, এর বেশি আর কথা বলতে চাই না। এই যে যে বিষয়টা বললাম এটা একদম প্রত্যেকটা পয়েন্ট মিলিয়ে দেখবেন, যদি না মেলে তখন আপনার ইচ্ছা আপনি আমাকে ফোন দিয়ে বকা ঝকা করেন, বা সত্য কথা বলি, সত্য বলি, মিথ্যা বলি না, যেটা বলি ওইটাই হয়। এবং যারা এটা ইয়া করে, যারা আমার ভিডিও দেখে ফলো করে, তারা এটা যথেষ্ট প্রুফ তারা পায় যে হ্যাঁ এটা অথেন্টিক তথ্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।